অ্যান্ড লাস্ট টাইম যে সেটিংটা দেখাবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে মোস্টলি এই সেটিংটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। বর্তমানে এই যুগে এসে আমরা স্মার্টফোন ছাড়া চলতেই পারি না, আর আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় তাহলে কেমন বিরক্ত লাগে সেটা আপনারা সবাই জানেন। আজকের ভিডিওতে এমন কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, এই সেটিংসগুলো করলে আপনার মোবাইল ফোনের চার্জ খুব দ্রুত ফুরাবে না। তো তাই আজকের এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি আপনি নাও চালান তাহলে কিছু চার্জ ফুরাবে। আপনি যদি রাতে 50% কিংবা 70% চার্জ রেখে ঘুমায় যান, সকাল উঠে দেখবেন 5 থেকে 6% চার্জ অলরেডি কমে গেছে। তো অনেক ক্ষেত্রে আরো বেশি কমতে পারে। তাছাড়া আপনার মোবাইল ফোনে যদি নেটওয়ার্ক খুব কম পায় তাহলে চার্জ আরো বেশি ফুরাবে। আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক যদি আপডাউন করে তাহলে চার্জ আরো বেশি ফুরাবে, কারণ নেটওয়ার্ক আপডাউন করলে প্রসেসরের উপর একটা প্রেশার পড়ে, এই জন্য আপনার মোবাইল ফোনে চার্জও বেশি বার্ন করবে। তো তাছাড়া আপনি যদি 4G নেটওয়ার্কে ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রেও আপনার মোবাইল ফোনে চার্জ আগের থেকে বেশি ফুরাবে। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে মোবাইল ডাটা ইউজ করলে কতটুকু চার্জ ফুরায় অ্যান্ড ওয়াইফাই ব্যবহার করলে কতটুকু চার্জ ফুরায়। অবভিয়াসলি ওয়াইফাই ইউজ করলে আপনার মোবাইল ফোনে চার্জ খুব কম খাবে অ্যান্ড আপনি যদি 4G ডাটা ইউজ করে থাকেন তাহলে আপনার মোবাইল ফোনে চার্জটা বেশি ফুরাবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড কি সেটিংস করলে আপনার মোবাইল ফোনে চার্জটা দ্বিগুণে যাবে সে প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো গাইস চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। তো আমাদের এই চ্যানেলে পাবেন বিভিন্ন রকম অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড ট্রিক্স, আর এই ধরনের অনেকগুলো ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। তাই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। আচ্ছা চলুন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। কি সেটিংস করলে আপনার মোবাইল ফোনের চার্জ দ্বিগুণে যাবে? প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের সেটিংসে। সেটিংসে প্রবেশ করলে আমরা এখানে একটা সেটিংস পেয়ে যাব, সেটিংসটা হলো ব্যাটারি অ্যান্ড আপনার মোবাইল ফোন থাকতে পারে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স অথবা ব্যাটারি থাকতে পারে। যেহেতু আমার মোবাইল ফোনে ব্যাটারি লেখা আছে সেহেতু আমরা ব্যাটারির উপর একটা ক্লিক করে দেব। তাহলে এখানে অনেক রকম সেটিংস পাবেন। তো আপনার মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন সেটিংস থাকতে পারে, প্রত্যেকটা সেটিংস সেম। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ব্যাটারি ইউজ। তো এখানে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে অনেকগুলো অ্যাপস লিস্ট, এই অ্যাপসগুলো ব্যবহার করার পরে কতটুকু চার্জ ফুরাইছে তার একটা লিস্ট এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে আমার 66% চার্জ ফুরাইছে, ইউটিউবে 41%, ফ্রি ফায়ার গেমে 3%, হোয়াটসঅ্যাপে 2% অ্যান্ড কথা বলছি সেক্ষেত্রে 2%, এভাবে অনেক রকম লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া উপর দিকে আবার দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে আবার ক্লিক করবেন, শো ফুল ডিভাইস ইউজে ক্লিক করে দিবেন। প্রত্যেকটা মোবাইল ফোনে এই অপশনগুলো আছে, ভিন্ন ভিন্ন অপশন আছে, আপনারা একটু খুঁজে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশন আছে মোবাইল নেটওয়ার্ক স্ট্যান্ড বাই। দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কের জন্য আমাদের 86% চার্জ এখান থেকে বার্ন করছে। তাছাড়া স্ক্রিন অন থাকার কারণে এখানে 21% চার্জ বার্ন করছে, মেসেঞ্জারের জন্য 16% চার্জ বার্ন করছে। এখন আমরা 3 ডট আইকনে ক্লিক করে শো অ্যাপ ইউজে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে অ্যাপসটা চলে আসছে, যতগুলো অ্যাপস আমরা চালাইছি। তো এখান থেকে যে সেটিংসটি আপনাদের করতে হবে সেটা আপনাদেরকে একটু বলি। জাস্ট আপনারা মেসেঞ্জার এখানে ক্লিক করবেন, তখন এখানে নিচের দিকে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিট্রাকশন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে রেস্ট্রিক্ট নামে একটা অপশন পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চলবে না, ব্যাকগ্রাউন্ড থেকে স্টপ করে দেবে এই অ্যাপসটা, তাহলে আপনার মোবাইল ফোনে চার্জটা খুব কম ফোরাবে। তাছাড়া আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা আমি এই রেস্ট্রিক্ট করার ফলে আমাদের কি হচ্ছে, এই অ্যাপসটা আমাদের মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ডে চলবে না, আর এই অ্যাপসের এগেনস্টে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কোনো নোটিফিকেশন আমাদের মোবাইল ফোনে আসবে না। যতক্ষণ না আমরা অ্যাপসের ভিতরে যাচ্ছি ততক্ষণ আমাদের মোবাইল ফোনে কোনো নোটিফিকেশন আসবে না। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর এখান থেকে ঠিক একইভাবে ইউটিউবে ক্লিক করবেন, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিট্রাকশনে ক্লিক করবেন, রেস্ট্রিকে ক্লিক করে দিবেন। রেস্ট্রিকে ক্লিক করলে ঠিক একইভাবে ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চলবে না। এভাবে আপনি যে যে অ্যাপসগুলো বেশি চার্জ বার্ন করছে সে অ্যাপসগুলো আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সরাই ফেলতে পারেন। অ্যান্ড লাস্ট টাইম যে সেটিংটা দেখাবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে মোস্টলি এই সেটিংটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। এখন আমি এগুলো সবগুলো কেটে দিই। কেটে দেওয়ার পর আমি সিম্পলি আমাদের মোবাইল ফোনের সেটিংসে আবার প্রবেশ করব, দেন ব্যাটারিতে আমি আসব। এখানে আপনাদের মোবাইল ফোনে একটা অপশন থাকবে ব্যাটারি সেভার, বাট এখানে আমাদের মোবাইল ফোনে ব্যাটারি সেভার নামে কোনো অপশন নাই। উপর দিকে আমাদের মোবাইল ফোনে আছে আলট্রা পাওয়ার সেভার, আর যাদের মোবাইল ফোনে এখানে আলট্রা পাওয়ার মোডটা নাই তাদের ক্ষেত্রে কি করবেন সেটা একটু আপনাদেরকে জানাই দিই। আপনি সিম্পলি সব কিছু কেটে দিয়ে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। তো দেন এখানে আপনাদের একটা অ্যাপ সার্চ করতে হবে, অ্যাপটার নাম হলো ফোন মাস্টার। তো সিম্পলি এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন, দেন ওপেন করে দিবেন।
তো ওপেন করার পর এখানে দেখতে পারবেন টুল বক্স, টুল বক্সে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন আল্ট্রা পাওয়ার সেভিং মোড। এখন আমরা জাস্ট এই মোবাইল ফোনে আল্ট্রা পাওয়ার সেভার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আল্ট্রা পাওয়ার সেভিং মোডের একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের মোবাইল ফোনে ব্যাটারি সেভার নামে একটা অপশন পাবেন, সেই ব্যাটারি সেভারে ক্লিক করলে সেখানে আপনি এমন একটা মেনু অথবা অন্য একটি মেনু আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে চার্জ আছে 60%। অ্যান্ড এখানে আমাদের মোবাইল ফোনে যদি আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা অন করে দিই তাহলে অলমোস্ট 6 দিন 8 ঘন্টা 51 মিনিট চার্জ যাবে। অ্যান্ড এই আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের মোবাইল ফোনে নির্দিষ্ট কিছু কাজ করতে পারবো আর বাকি বাকি কাজগুলো সব কিছু আমাদের মোবাইল ফোন থেকে স্টপ হয়ে যাবে। আবার পরবর্তী থেকে এই কাজগুলো আবার পুনরায় আমরা চালু করতে পারবো। যেহেতু আমাদের মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ড চলতেছে সেহেতু এখান থেকে আমরা আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা অন করতে পাচ্ছি না। আপনাদের মোবাইল ফোনে আপনারা ব্যাটারি সেভার অন করে রাখবেন তাহলে দেখতে পারবেন আগের থেকে অনেক বেশি চার্জ কম যাবে। অ্যান্ড যখন আপনারা মোবাইল ফোনটা রেখে দিবেন তখন এই কাজটি করবেন, আদার্স ওয়াইজ আপনারা যখন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতেছেন তখন এগুলো করার দরকার নেই, কারণ এগুলো করলে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা যদি আপনি অন করে দেন। তো আশা করি বুঝতে পারছেন এই সেটিংসটা আপনাদের উপকারে আসবে, যখন আপনি মোবাইল ফোনটা রেখে ঘুমাবেন তখন আল্ট্রা পাওয়ার সেভিং মোডটা অন করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের চার্জটা খুব কম যাচ্ছে অ্যান্ড ভালো একটা ফলাফল আপনি পাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।